আসসালামু আলাইকুম। টিচিং টুমরো ভিডিওর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমরা গত দিনে আলোচনা করছিলাম ট্রাবল শুটিং এর উপরে। আমরা ট্রাবল শুটিং এর আজকে পার্ট টু অর্থাৎ একাডেমিক বই নবম দশম শ্রেণীর ট্রাবল শুটিং এর পার্ট টু নিয়ে আমরা আজকে আলোচনা করব। পার্ট ওয়ানে আমরা অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, যেমন 1 নম্বরে সিস্টেম চালু হচ্ছে না, সিস্টেম ঠিক সঠিকভাবে চলছে কিনা, মনিটরে কিছু দেখা যাচ্ছে না, অতঃপর সিস্টেমে অত্যাধিক গরম হয়ে যায় এবং অস্বাভাবিক হঠাৎ বন্ধ হয়ে যায়, অতঃপর কোনোরূপ উত্তপ্ত হওয়া ছাড়াই কম্পিউটারটি কয়েক মিনিট পর পর শাট ডাউন হয়, উইন্ডোজ রান করার সময় আটকে বা হ্যাং হয়ে যায়, পাওয়ার অন করলে ডিসপ্লে আসার পর কম্পিউটার হ্যাং হয়ে যায়, এবং কম্পিউটার ঘন ঘন হ্যাং বা রিবুট বা রিস্টার্ট হয়ে যায়, কম্পিউটার মেটাল মেটাল অংশে বা হাত দিয়ে স্পর্শ করলে শক লাগে। তো এই সমস্যাগুলো থেকে সমাধানের যে বিষয়গুলো এখানে উল্লেখ করে দেওয়া আছে সেগুলো সহজভাবে আপনার সামনে ব্যাখ্যা করছিলাম। তো আজকে আমরা 9 নম্বর থেকে অর্থাৎ 9 নম্বর সমস্যা থেকে আমরা আলোচনা করব। 9 নম্বর সমস্যা বলা যে কম্পিউটারের তারিখ এবং সময় ঠিক থাকে না, অথবা বায়োসের কোনো অপশন পরিবর্তন করলে তা সেভ হয় না। তো এটা একটা সমস্যা। তো এখানে একটা অন্যতম যেটা একটা বিষয় সেটা হলো যে কম্পিউটারের তারিখ এবং সময়, একটা বিষয় যে কম্পিউটারের সময় তারিখ বা সময় কিন্তু অবশ্যই ঠিক রাখা বাঞ্ছনীয়, কারণ তারিখ সময় যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার কম্পিউটার ইন্টারনেট সার্ভিসটা কিন্তু ঠিক মতো চলবে না। তো হেলমেট কম্পিউটারটা অবশ্যই তারিখ এবং সময়টা ঠিক করে রাখতে হবে। অতঃপর যে বায়োসের সমস্যা, বায়োসের মধ্যে এখানে যে সমাধানের আরেকটা কথা বলছে, মাদার মাদার বোর্ডের সংযুক্ত সিএমওএস, এটা হলো একটা সেমিকন্ডাক্টর। এই যে সেমিকন্ডাক্টর, এটা একটা ব্যাটারি কার্যক্ষম, এর ব্যাটারি কার্যক্ষমতা হারালে এটি ঘটে। তো এক্ষেত্রে নতুন নতুন অনুরূপ ব্যাটারি মাদার বোর্ডে লাগিয়ে দিতে হবে। এখন এটা অনেকে মনে করেন যে কম্পিউটারের চার্জার ব্যাটারি আছে, চার্জার ব্যাটারি মূলত এই জিনিসটা হলো এটা, কিন্তু প্রকৃতপক্ষে এটা কিনে না, এটা হলো একটা ব্যাটারি যেটা হলো কম্পিউটার মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে। যেমন এই যে সিএমওএস ব্যাটারি, এটা হলো কম্পিউটার যে মাদারবোর্ডটা যে আছে মাদারবোর্ডের সাথেই এই ব্যাটারিটি সংযুক্ত অবস্থায় থাকে। যেমন এই যে মাদারবোর্ড আমরা লক্ষ্য করতে পারছি যে মাদারবোর্ডের মাঝেই এই সিএমএস একটা একটা ব্যাটারি, এটা বিভিন্ন দেশের আছে, তবে সাধারণত জাপান জাপানে যে ব্যাটারিগুলো আছে যে সেটা সব থেকে বেশি বেশি পপুলার। হলো সিএমওএস ব্যাটারি। তো এই ব্যাটারি যদি অনেক কার্যক্ষমতা যদি নষ্ট হয়ে যায় তাহলে যদি বায়োসে কোনো পরিবর্তন মানে কোনো জিনিস সেভ হচ্ছে না, তো সেক্ষেত্রে যদি কোনো সমস্যা যদি হয়ে থাকে তা মাদারবোর্ডে এই ব্যাটারিটা যেটা আছে এই ব্যাটারিটি পরিবর্তন করে দিতে হবে। অতঃপর যে সমস্যার কথা বলছে বলছে বুট ডিস্ক ফেলার অর হার্ড ডিস্ক নট ফাউন্ড মেসেজ দেখায়, অর্থাৎ আপনার ডিস্ক যেটা আছে ডিস্ক ফেলার কথা মানে ফেলার হওয়ার সম্ভাবনা কথা বলা আছে, এবং হার্ড ডিস্ক যেটা আছে সেটা সেটা নট ফোন বা হার্ড ডিস্কটা শো করতেছে না, সেক্ষেত্রে কম্পিউটার আর করণীয় কি কম প্রথমত যেটা কম্পিউটার পাওয়ার বন্ধ করে কেসিং খুলে মাদারবোর্ড হার্ড ডিস্ক ড্রাইভের সাথে সংযুক্ত কেবল এবং পাওয়ার সাপ্লাই ইউনিট থেকে হার্ড ডিস্ক সংযুক্ত করার কেবলটি সংযোগ স্থলে কোনো লুজ আছে কিনা তা প্রত্যাখ্যান করে সঠিকভাবে কানেক্ট করতে হবে। অর্থাৎ এখানে যে কথাটা বলছে সেটা হলো যে আমাদের কম্পিউটারের যে পাওয়ার আছে সেই প্রথম প্রথমে সেই পাওয়ারটা বন্ধ করে বন্ধ করতে হবে, কারণ একটা বিষয় পাওয়ার বন্ধ করা ছাড়া আপনি কম্পিউটারের যদি হার্ড ডিস্ক যদি ওপেন করে অর্থাৎ মাদার বোর্ডে হার্ড ডিস্ক ড্রাইভে এটা সিপিউটা যদি ওপেন করেন বা হার্ড ডিস্কটা যদি আপনি হাত দেন তাহলে কোনো শক সার্কিট হওয়ার সময় শক হওয়ার সম্ভাবনা আছে। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনার প্রথমে পাওয়ার কেবল বন্ধ করতে হবে। তো পাওয়ারটি বন্ধ করার পর মাদার বোর্ডে বা হার্ড ডিস্ক ড্রাইভের সাথে সংযুক্ত যে কেবল থাকে অর্থাৎ যে তারটা যে থাকে সেই তারটি এর সাথে পাওয়ার সাপ্লাই ইউনিটের সাথে যে সংযোগ হার্ড ডিস্কের সাথে যে পাওয়ার কেবলের যে সংযোগ যেটা আছে সেটা লুজ আছে কিনা, অর্থাৎ সেখানে লুজ কানেকশন করতেছে কিনা সে তা প্রত্যক্ষ করে তা দেখে সঠিকভাবে কানেক্ট করতে হবে। যদি কোনো সমস্যা যদি থাকে এবং কানেক্ট যদি ঠিক মতো না হয় তাহলে সেটা কানেক্ট করতে হবে। অতঃপর যেটা 2 নম্বর সেটা হলো হার্ড ডিস্কের পিছনে জাম্পার সেটিং ডায়াগ্রাম অনুসরণ করে ড্রাইভটি জাম্পার সেটিংয়ে ঠিক আছে কিনা তা সঠিকভাবে জাম্পার সেটিং
করতে পারে, অর্থাৎ জাম্পার সেটিং, অর্থাৎ আপনার কম্পিউটারের এক পাশে, জাম্পার সেটিংটা সাধারণত পাশেও থাকে, কোনো কোনো কম্পিউটারের পিছনে থাকে, ল্যাপটপের ক্ষেত্রে পাশে থাকে এবং সিপিইউ যেটা আছে সেটা পিছনে থাকে। তো এই যে জাম্পার সেটিং যেটা আছে, যে জাম্পার সেটিং এর যে ডায়াগ্রাম যেগুলো আছে সেগুলোর সাথে সঠিকভাবে অনুসরণ করছে কিনা সেই জাম্পার সেটিংটা আমাদের ভালো করে লক্ষ্য করতে হবে। অর্থাৎ এই যে জাম্পার জাম্পার ড্রাইভ সেটিংটা আছে, তো এখানে যে এই যে পিনগুলো যেগুলো আছে এই পিনগুলোর সাথে সঠিকভাবে সংযুক্ত হচ্ছে কিনা, যদি এখানে লুজ কানেকশন যদি থাকে তাহলে সাধারণত এই সব কানেকশনের ক্ষেত্রে, অর্থাৎ সাধারণত এই সমস্যার হয়ে থাকে। অর্থাৎ এই সমস্যার সমাধানের জন্য জাম্পার সেটিং থেকে শুরু করে যে কেবল কানেক্টর যেটা আছে সেগুলোর সাথে সঠিকভাবে আছে কিনা তার জন্য ভালো করে লক্ষ্য করতে হবে। কম্পিউটার চালিয়ে বায়োসে প্রবেশ করে হার্ড ডিস্ক ড্রাইভটিকে বায়োসের অপশন থেকে অটো কিংবা ম্যানুয়ালি ডিটেক্ট করে কিনা তা দেখো। যদি সমস্যার সমাধান না হয় তাহলে অন্য একটি ভালো কম্পিউটার তোমার হার্ড ডিস্ক লাগিয়ে দেখো হার্ড ডিস্কটি কাজ করে কিনা। যদি তা না করে তাহলে নিশ্চিত অন্য একটা হার্ড ডিস্ক ক্রয় করে কম্পিউটার সাথে লাগিয়ে প্রয়োজনীয় প্রোগ্রাম ইনস্টল করে ফেলো। কাজটি অবশ্যই অভিজ্ঞ কাউকে দিয়ে করাতে হবে। এখন একটা বিষয় যে যদি বায়োস অর্থাৎ কম্পিউটারের বায়োসে যদি আমরা যাই তাহলে সাধারণত এরকম এরকম একটা এটার উইন্ডোজ 7 এর বায়োস, তো এরকম একটা সেটিং লক্ষ্য করা যায়। এখানে বায়োসে গিয়ে কম্পিউটারের হার্ড ডিস্কে কোনো সমস্যা আছে কিনা যে এরকম ওখানে সব উল্লেখ শো করে আর কি কি সমস্যা আছে। তো যদি এরকম যদি লক্ষ্য করে যে আপনার হার্ড ডিস্কটা চলছে না, তো সেক্ষেত্রে অবশ্যই আপনার হার্ড ডিস্কটা পরিবর্তন করে নিতে হবে। এবং হার্ড ডিস্কটা আপনি একটা কাজ করা যেতে পারে, হার্ড ডিস্কটা অন্য কোনো কম্পিউটারে কিংবা বর্তমানে হার্ড ডিস্কটা যে কোনো হার্ড ডিস্ক মোবাইলেও কিন্তু সংযোগ করা যায়। তো সেক্ষেত্রে আপনি লক্ষ্য করতে পারেন যে আপনার হার্ড ডিস্কটা ঠিক আছে কিনা। যদি নষ্ট হয়ে যায় অর্থাৎ আপনার হার্ড ডিস্ক যদি ডেড হয়ে যায় তাহলে অবশ্যই আপনার হার্ড ডিস্কটা পরিবর্তন করতে হবে। 11 নম্বর, যেটি সেটা আউট অফ মেমোরি অর নট এনাফ মেমোরি মেসেজ দেখায়। অর্থাৎ আপনার কম্পিউটার যতটুকু প্রোগ্রাম দরকার তার থেকে যদি অধিক কোনো কিছু হয়ে থাকে, যেমন অর্থাৎ আপনার জায়গায় আছে অল্প একটু, সেখানে যদি আপনি যদি অধিক কোনো কিছু রাখতে চান তাহলে কিন্তু অবশ্যই সমস্যা। যেমন আপনার কম্পিউটারে দেওয়া আছে 2 GB এই র্যাম, সেখানে আপনি রাখতে চাচ্ছেন হলো এমন একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করলেন যেটা যেটা মেমোরি মেমোরি নেয় হলো তোমার আপনার 3 GB, তো সেক্ষেত্রে সেটা কিন্তু সেখানে ইনস্টল নেবে না। অর্থাৎ এমনকি যদি দেখা যাচ্ছে আপনি অল্প অল্প করেই এই যদি নেন, সেখানে নির্দিষ্ট মাত্রা যদি মেমোরি আছে মেমোরি থেকে যদি বেশি যদি হতে চায় তাহলে কোনো সমস্যা। তো এই যদি যদি মেমোরি থেকে যদি বেশি মেমোরির যদি ফিল আপ হয়ে যেতে চায়, অর্থাৎ মেমোরি যদি প্রায় পরিপূর্ণ হতে যায় তাহলে কোনো মানে ওদের লক্ষ্য করা যাবে যে কম্পিউটারটি স্লো হয়ে যাবে, অর্থাৎ কম্পিউটারে যে যে প্রোগ্রামগুলো আছে সেগুলো কোনো সঠিকভাবে চলবে না। তো এরকম যদি সমস্যা হয়, যদি এক এক একটি কম্পিউটার কম্পিউটারের একটি প্রোগ্রাম যদি আপনি ইনস্টল করতে চাচ্ছেন, সেক্ষেত্রে যদি দেখাতে সেটা এনাফ মেমোরি লক্ষ্য করা যাচ্ছে না, যদি যথেষ্ট মেমোরি নেই সেক্ষেত্রে আপনি আনইনস্টল করে দিতে পারেন। আপনার যত আননেসেসারি প্রোগ্রাম আছে সেগুলো আনইনস্টল করে দিতে পারেন। সেই জন্য আনইনস্টল করার জন্য আমরা প্রথমত সার্চ অপশনে গিয়ে এখানে কন্ট্রোল প্যানেলে আমরা যেতে পারি। কন্ট্রোল প্যানেলে গিয়ে সেখান থেকে আনইনস্টল প্রোগ্রাম আছে, তো সেখানে গিয়ে আমরা এগুলো আনইনস্টল করে যেতে পারি। আমি কন্ট্রোল প্যানেলে যাচ্ছি। এই হলো কন্ট্রোল প্যানেল, এখানে প্রোগ্রামস আপনি লক্ষ্য করবেন, প্রোগ্রামস এর নিচে আনইনস্টল প্রোগ্রাম আছে। এই আনইনস্টল প্রোগ্রামে যদি আমি টাচ করি তাহলে আমার যত আমাদের কম্পিউটার যত রকম প্রোগ্রাম আছে সবগুলো এখন ওপেন হবে। তো সেক্ষেত্রে যদি আমার সবগুলো প্রোগ্রাম যদি ওপেন হয় সেখানে আমি লক্ষ্য করা যাবে কী কী জিনিস আমার অপ্রয়োজনীয় আছে, কী কী প্রয়োজনীয় আছে সেগুলো সেই অনুযায়ী আমি ব্যবস্থা গ্রহণ করতে পারবো। এই যে এখানে এগুলো লক্ষ্য করা যাচ্ছে যে আমার আমার পিসিতে সাধারণত এই ধরনের প্রোগ্রামগুলো আছে। তো এই এই যদি অনেক ক্ষেত্রে দেখা যায় যে দুই একটি আমার অপ্রয়োজনীয়, সাপোজ আমি মনে করি যে যদি আমার বিজয়টি অপ্রয়োজনীয় হয় কিংবা ক্যাম্প ক্রিয়েট এইটা যদি অপ্রয়োজনীয় হয় কিংবা ইগল গেটটা যদি অপ্রয়োজনীয় হয় তাহলে এটা আমি এখান থেকে এই যে আনইনস্টল বাটন আছে এখানে টাচ করলে এটা আনইনস্টল হয়ে যাবে। তো যদি এগুলো এভাবে সাধারণত আমার অপ্রয়োজনীয় যেগুলো অপ্রয়োজনীয় কোনো যদি সফটওয়্যার যদি থাকে সেগুলো অ্যাপ্লিকেশন সেগুলো আমি আনইনস্টল করে দিতে পারবো। তো
সাধারণত যদি আমরা আমরা লক্ষ্য করি, আমাদের আমাদের যদি মোবাইল যদি আছে, অ্যান্ড্রয়েড হোক বা সেটা অন্য কোনো ডিভাইসে হোক, সেখানে যদি আমরা ওদের মেমোরি যদি পর্যাপ্ত যদি না থাকে, তাহলে কিন্তু আমাদের এখানে আউট অফ মেমোরি ক্লিন আপ এরকম নানা ধরনের মেসেজ ওরা দিয়ে দেয়। তো সাধারণত এটা পিসির ক্ষেত্রে একই ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য, যদি আমরা র্যামের যদি পর্যাপ্ত জায়গা না থাকে তাহলে কোনো এই সমস্যাটা হয়ে থাকে। তো কম্পিউটার যদি এরকম যদি হয়ে থাকে তাহলে আমাদের এই সমস্যার জন্য আমরা যে কাজটি করতে মাদার বোর্ড যেটা আছে, মাদার বোর্ডের যে মেমোরি স্লটটা, যেটা মেমোরিটা আমাদের অধিক র্যাম যুক্ত মেমোরি আমরা ক্রয় করে সেখানে লাগাতে পারি। আচ্ছা, অতপর যেটা সমস্যা সেটা হলো কিবোর্ড কাজ করছে না। কিবোর্ড যদি কাজ না করে তাহলে কাজ মানে করণীয় কাজটা কি? মূলত প্রথমত কিবোর্ডটি বন্ধ করে কিবোর্ডের পোর্টের সাথে যথাযথ সংযোগ আছে কিনা সেই বিষয়টি লক্ষ্য করতে হবে। যদি সংযোগ না থাকে অথবা লুজ থাকে তাহলে ভালোভাবে পুনরায় কম্পিউটারটি চালু করে দেখতে হবে, অ্যান্টিভাইরাস বা ভাইরাস ক্লিন করে দেখতে হবে, অথবা কিবোর্ড কাজ করে কিনা তাহলে নতুন কিবোর্ড লাগিয়ে দেখতে হবে। অর্থাৎ আপনার কিবোর্ড যেটা আছে, কিবোর্ডের লাইন কানেকশন যেটা আছে, যেমন এই যে এখানে ইউএসবি কেবলের মতো যে কেবল গুলো আছে সে এখানে লাগানো, যেটা মূলত এই যে একটু পিন কেবল, তো এটা এখানে কিবোর্ড লাগানোর আগের সিস্টেমে যে এখানে কিবোর্ড প্যানেল এখানে লাগানো যায়। তবে বর্তমানে ইউএসবি প্যানেলটা হলো সব থেকে বিখ্যাত, যেটা সারা ওয়ার্ল্ড ওয়াইড, এবং ইউএসবি এই প্যানেলেই সেখানে কিবোর্ড সংযুক্ত করা হয়ে থাকে। তো একটা বিষয় হলো যে যদি এরকম কিবোর্ডে যদি সমস্যা যদি থাকেই থাকে, যদি কিবোর্ডটা কানেক্ট হচ্ছে না, তবে কিবোর্ডের যে এখানে কিবোর্ডের এক পাশে সাধারণত এখানে ছোট 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 বাটন থাকে, যেখানে লক্ষ্য করে যে সেখানে বাতি জ্বলছে কিনা আমরা সেটাও চেক করে দেখতে পারি যে কিবোর্ডটা কানেক্ট আছে কিনা। যদি কানেক্ট না থাকে তাহলে আমাদের যে লুজ কানেকশন আছে কিনা সেটা আমরা লক্ষ্য করতে হবে, যেটা অর্থাৎ কিবোর্ডের তারটা যেখানে যে ইউএসবি পোর্টে ঢুকছে সেখানে লুজ কানেকশন আছে কিনা সেটা আমাদের লক্ষ্য করতে হবে। এবং যদি একইভাবে যদি অতঃপর কোনোভাবে যদি সেটা কাজ হচ্ছে না, দেন আমরা যে কাজটা করতে পারি সেটা নতুন একটা কিবোর্ড কিনে আমরা সেটা সমাধান করতে পারি। অতপর যেটা 13 নম্বর, মাউস ডিটেক্ট করে না কিংবা মাউস কাজ করে না, অর্থাৎ আপনার মাউস যেটা আছে মাউসটি কাজ করছে না, সেক্ষেত্রে কাজ করণীয় কি? কম্পিউটারের সাথে মাউসের কেবল সঠিক আছে কিনা ভালোভাবে পরীক্ষা করে দেখতে হবে। অর্থাৎ আমরা কি কিবোর্ডের যে পিন যেটা আছে একই রূপে সেখানে মাউসের পিনও আছে আমরা লক্ষ্য করবো, যে বর্তমানে ইউএসবি পোর্ট গুলো যেগুলো আছে সেখানে মাউসের পিনও আছে, যে অর্থাৎ সেই ইউএসবি পোর্টে কানেকশনটা ঠিকভাবে আছে কিনা সেই জিনিসটা আমাদের প্রয়োগ করতে হবে। তারপর অতপর যদি দেখা যাবে সেই ইউএসবি পোর্টে কোনো সমস্যা হচ্ছে, দেন আমরা পোর্টটা আমরা পরিবর্তন করতে পারি, অর্থাৎ সেই সেখান থেকে আমরা অন্য অন্য কোনো পোর্টে যদি আমরা দেই তাহলে আমরা বুঝতে পারবো যে এই পোর্টে হয়তো বা পোর্টের সমস্যা থাকতে পারে, তাহলে অন্য পোর্টে যদি দেই তাহলে হয়তো বা আমাদের সেটা সমাধান হতে পারে। তো এইভাবে আমাদের পোর্টটা পরিবর্তন করতে হবে, অন্য একটি ভালো মাস লাগিয়ে দেখতে হবে, অর্থাৎ আমার ওদের ভিতরে সেটিং এ কোনো সমস্যা আছে কিনা এই সমস্যাটা পরীক্ষা করার জন্য আমাদের অন্য আরেকটি মাউস আমরা সেখানে লাগিয়ে দেখতে পারি। তারপর মাউসে বায়োসে প্রবেশ করে মাউস দেখলে ডিসেবল আছে কিনা, যদি থাকে তা এনাবল করে সেভ করে বায়োসের সাথে বেয়ার করে আসতে হবে। অর্থাৎ আমি কিছুক্ষণ পূর্বে যে আমি বায়োসটা দেখাচ্ছিলাম, সেই বায়োসে গিয়ে ওখানে দেখতে হবে মাউসের পোর্টটা আমাদের ঠিকমতো আছে কিনা। তো সেখানে যদি যদি সমস্যা যদি থাকে তাহলে সেখানে মানে লক্ষ্য করা যাবে, সেখানে যদি ডিসেবল করা থাকে সেখানে আনেবল করতে হবে। এরপর যদি সমস্যার সমাধান না হয় একটু ভালো মাউস লাগিয়ে নেওয়া সমস্যার সমাধান হবে, এরপরও যদি সমস্যার সমাধান না হয় দেন বুঝতে হবে যে আমার মাউসটাই নষ্ট, তাই আমাকে মাউস নতুনভাবে মাউস কিনে নিতে হবে। 14 নম্বরে যেটা, সেটা মনিটরে কোনো পাওয়ার নাই, অর্থাৎ আমাদের যে মনিটরটা আছে সেই মনিটর কোনো পাওয়ার পাচ্ছে না, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? যদি এভাবে আমি লক্ষ্য করি তাহলে প্রথমত যেটা পাওয়ার বাটন বা সুইচ চালু আছে কিনা, অর্থাৎ প্রতিটি কম্পিউটারে একটা পাওয়ার বাটন থাকে সেটা চালু আছে কিনা, এসি পাওয়ার কার্ডটি মনিটরের পিছনে পাওয়ার আউটলেট ভালোভাবে সংযুক্ত আছে কিনা সেটিও লক্ষ্য রাখতে হবে। তো এই ধরো মনিটর পাওয়ার পাওয়ার কাট, তো এখানে এখানে যে মনিটরের যে লাইনগুলো আছে সেই লাইনগুলো ঠিকভাবে আছে কিনা সেটা লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ এখানে লুজ কানেকশন আছে না সেটাও আমাদের লক্ষ্য রাখতে হতে পারে। তো তো এইভাবে সাধারণত মনিটরের পাওয়ার সেকশনটা আমাদের লক্ষ্য করতে হবে, যদি এখানে যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আমাদের পিসি কানেক্ট হবে না। তো সে যদি আমরা এটা লক্ষ্য রাখি, দেন না এখানে যদি লুজ কানেকশন থাকে তাহলে এইভাবে আমরা এখানে চেক করে একটা সমাধান করতে পারি। অতঃপর যদি আমাদের
হ্যাঁ ঠিক আছে, পাওয়ার বাটন সুইচ চালু আছে কিনা সেটা লক্ষ্য রাখতে হবে। তো এরকম যদি সমস্যা থাকে তাহলে এখন আমাদের অবশ্যই জিনিসটা ভালো করে লক্ষ্য রাখতে হবে, যে আমার এই যে পিন আছে পিন গুলো ঠিক মতো ঠিক আছে কিনা। এই সমস্যা যদি থাকেই থাকে তাহলে আমাদের ওইভাবে সমাধান করতে করা যেতে পারে। যদি অতঃপর সমস্যার সমাধান যদি না হয় দেন আমাদের কোনো অভিজ্ঞ ব্যক্তির কাছে গিয়ে এই সমস্যাটি সমাধান করা যেতে পারে। এবং কি আমাদের যে পাওয়ার কার্ডটা যেটা আছে, যে আউটলেটে যে মনিটর কার্ডটা যেটা আছে পাওয়ার কার্ড, সে এই কার্ডটা নষ্ট হয়ে যেতে পারে, সেই জিনিসটা আমরা চেক করে দেখতে পারি, যেটা অন্য কোনো পিসি থেকে কানেক্ট করে। আচ্ছা, অতঃপর যেটা সেটা মনিটর পাওয়ার অন চালু কিন্তু পর্দায় কোনো ছবি নেই, অর্থাৎ পাওয়ার অন আছে কিন্তু পর্দায় কোনো ছবি আসতেছে না। তো এরকম যদি হয়ে থাকে তাহলে প্রথমত যেটা আমাদের আমাদের ভিডিও কেবল যেটা আছে কম্পিউটার পিছনে সেটা ঠিকভাবে আছে কিনা, অর্থাৎ ভিডিও কেবলটার উপর আর মনিটরের সাথে সংযুক্ত আছে কিনা সেটা আমাদের ভালো করে লক্ষ্য রাখতে হবে। তো এখানে যেটা উল্লেখ করছে সেটা মনিটরের সাথে সরবরাহকৃত ভিডিও কেবলটি কম্পিউটার পিছনে মজবুতভাবে লাগানো আছে কিনা তা নিশ্চিত করতে হবে। অর্থাৎ সেখানে যদি লুজ কানেকশন যদি থাকে মনিটরের সাথে তাহলে কিন্তু সমস্যা, অর্থাৎ কানেকশন ঠিক মতো চলবে না। যদি ভিডিও কেবলটি অপর প্রান্তীয় স্থায়ীভাবে মনিটরের সাথে যুক্ত না থাকে তাহলে এটিকে দৃঢ়ভাবে লাগিয়ে দিতে হবে। অর্থাৎ যদি এটি শক্তভাবে লাগানো না থাকে তাহলে আমাদের শক্তভাবে এটা লাগিয়ে দিতে হবে। অথবা যেটা ব্রাইটনেস বা কন্ট্রাস্ট সেটা ঠিক করে দিতে হবে, অর্থাৎ কম্পিউটারের আমাদের স্ক্রিনে যে ব্রাইটনেস আছে এবং কন্ট্রাস্ট যেটা আছে সেটা আমাদের ঠিক করে নিতে হবে। অর্থাৎ এখানে যে সমাধানটা উল্লেখ করছে সেটা হলো আমাদের পাওয়ার কেবল ঠিক মতো আছে কি না সেই জিনিসটার কথা বলা আছে। ওদের মনিটরের যে পাওয়ার যে কেবলটা আছে, অর্থাৎ যেটা যেটার সাথে মনিটরের সংযোগ করা হয় সেটি ঠিক মতো আছে কিনা সেটাই লক্ষ্য করতে হবে। যে অর্থাৎ মনিটর বলতে বোঝাচ্ছে হলো যে ভিডিও কেবলটা যেটা আছে, অর্থাৎ ভিডিও কার্ডের সাথেও কিছু কেবল আছে সেটা সম্ভব আছে কিনা সেটা লক্ষ্য রাখতে হবে। 16 নম্বর যেটা আছে সেটা হলো প্রিন্টারে প্রিন্ট হচ্ছে না। আপনার প্রিন্টার আছে, প্রিন্টারে কিন্তু প্রিন্ট হচ্ছে না, সেক্ষেত্রে যদি এরকম যদি সমস্যা যদি হয়ে থাকে সেক্ষেত্রে প্রথমত যে কাজটি করা যেতে পারে, প্রিন্টারে যে কেবল আছে সেই কেবলটি সংযুক্ত আছে কিনা সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। অতঃপর যেটি সেটা হলো প্রিন্টারটি, আপনি যে প্রিন্টার চালাচ্ছেন সেই প্রিন্টারটি চালু আছে কিনা সেটাও লক্ষ্য রাখতে হবে। কম্পিউটারের সাথে প্রিন্টারের কেবল সংযুক্ত আছে কিনা সেটাও লক্ষ্য রাখতে হবে। এবং কম্পিউটারের সাথে যে প্রিন্টার সংযুক্ত যদি না থাকে, মূলত এরকম একটা কেবলের সাথে কম্পিউটারের সাথে প্রিন্টারের বা প্রজেক্টরের একই ধরনের কেবল প্রযোজ্য, তো এরকম কেবলের সাথে কম্পিউটারের সাথে প্রিন্টারের সংযোগ আছে কিনা সেই জিনিসটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। বর্তমানে প্রিন্টারের কেবল লক্ষ্য করা যাচ্ছে যে উন্নত মানের প্রিন্টার গুলোতেও ইউএসবি কেবল পোর্ট ব্যবহার করে, তো এরকম সময় কেবলের সাথে সংযুক্ত আছে কিনা প্রিন্টারে সেই জিনিসটাও লক্ষ্য রাখতে হবে। অতঃপর প্রিন্টারের ভিতরে কোনো প্রকার কাগজ কিংবা কোনো কিছু আটকে গেছে কিনা তা ভালো করে লক্ষ্য করতে হবে। প্রিন্টারের ভিতরে চলমান অবস্থায় কোনো একটা কাগজ আটকে যেতেই পারে, তো সেক্ষেত্রে সমস্যা থাকতে হবে। এবং কালি আছে কিনা ঠিক মতো সেটাও লক্ষ্য রাখতে হবে। অথবা প্রিন্টারের চালু হওয়ার সাথে লাল বাতি কিংবা হলুদ বাতি ঠিক জ্বলতেছে কিনা সেটাও লক্ষ্য রাখতে হবে। যদি এরকম জ্বলতে থাকে তাহলে আমাকে অবশ্যই রিসেট করে নিতে হবে, সাইটের পাশে রিসেট বাটন থাকে সেটাও রিসেট বাটন ক্লিক ক্লিক করে সমস্যার সমাধান করে নিতে হবে। যদি সমস্যার সমাধান না হয় তাহলে নতুন করে প্রিন্টার সরবরাহ করে ড্রাইভারের সাথে ইনস্টল করতে হবে। অনেক সময় দেখা যায় যে প্রিন্টারটি আমরা চালু করছি কিন্তু সঠিকভাবে সংযুক্ত না, এবং সেক্ষেত্রে আমাদের নতুন যে ড্রাইভ আছে অথবা নতুন সফটওয়্যার থাকতে পারে, সেই সফটওয়্যারগুলোর সাথে অথবা প্রিন্টিং সফটওয়্যার যেগুলো আছে সেগুলো আমরা সেখানে সংযুক্ত করতে পারি, এবং সংযুক্ত করে সেটা পুনরায় আনইনস্টল করে বা চেঞ্জ করে আমরা পুনরায় যদি দেই আমরা বুঝতে পারবো যে এটার সমস্যা, যে সফটওয়্যারে থাকতে পারে সেই সমস্যার সফটওয়্যারের কারণেও হয়তো বা হতে পারে। তো এরকম যদি সমস্যা যদি থাকে তাহলে আমরা এই সফটওয়্যারের মাধ্যমে সমাধান করে নিতে পারবো। অতঃপর যদি সমস্যার সমাধান না হয় তাহলে নতুন প্রিন্টারের সরবরাহকৃত ড্রাইভ সফটওয়্যারটি ইনস্টল করতে হবে। অর্থাৎ নতুন এমন সময় দেখা যায় যে আমি নতুন একটা প্রিন্টার কিনছি কিন্তু আমার সফটওয়্যারটা যেটা আছে সেটা পুরনো, এক্ষেত্রে লক্ষ্য করে যে নতুন প্রিন্টারের সাথে যে পুরনো যে সফটওয়্যার আছে সেটা সংযোগ করতে পারে না, তো এর ফলেও কিন্তু প্রিন্টার
চালু হয় না। তো এরকম সমস্যার ক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা হলো যে প্রিন্টার যেটা আছে, প্রিন্টারের সাথে সাথে প্রিন্টারের সফটওয়্যারটি আনইনস্টল করে পুনরায় এটা ডাউনলোড সফটওয়্যারটি ইনস্টল করতে হবে, অর্থাৎ নতুন রূপে সফটওয়্যারটি আমরা নেটেই পাই বর্তমানে আপডেট, তো নেটের মাধ্যমে এটা আপডেট করে নেওয়া যেতে পারে। অতঃপর যেটা সেটা হলো হার্ডওয়্যারে যদি তারপরে যদি কোনো সমস্যা যদি না হয়, তাহলে হার্ডওয়্যারের সাথে অভিজ্ঞ কোনো ব্যক্তি যারা প্রিন্টারের সাথে সংযুক্ত, প্রিন্টার সম্পর্কে যথেষ্ট জানে, তাদের সাথে যোগাযোগ করতে হবে, দেন আমাদের এই সমস্যাটি সমাধান হবে। মূলত প্রিন্টার কেবলটি এরকম, প্রিন্টারের যেটা মূল কেবল যেটা অর্থাৎ ইলেকট্রিক বোর্ডের সাথে যে কেবলটা থাকে সেই কেবলটি সে এরকম এরকম হয়ে থাকে, অর্থাৎ বর্তমানে যদিও লেজার লেজার কেবল ইউজ করা হয়, তো এরকম ইউএসবি কেবলের মাধ্যমে যেটা প্রিন্টারের সাথে কম্পিউটারে সংযোগ দেওয়া হয়। আমাদের এই হলো আমাদের প্রিন্টার সম্পর্কে, যাতে কালি তালি থেকে শুরু করে যা আছে সবকিছু প্রয়োগ করে দেখতে হবে। সর্বশেষ সফটওয়্যারটি ইনস্টল দিতে হবে, সফটওয়্যারটি আপডেট দিতে হবে, যদি একান্ত যদি না যদি হয় দেন আমাদের কোনো হার্ডওয়্যারের সাথে অভিজ্ঞ কোনো ব্যক্তির সাথে পরামর্শ করতে হবে। এই ছিল হলো আমাদের আজকের আলোচনা ট্রাবল শুটিং এর। আমি হালকা করে আলোচনা করে দিচ্ছি, তবুও সমস্যাগুলোর কথা বলেছি, কম্পিউটারে সময় তারিখে সমস্যা যদি থাকতে পারে, এক্ষেত্রে আপনার যে ব্যাটারিটা সেই ব্যাটারি এই মাদারবোর্ডের সাথে যে ব্যাটারিটা আছে সেই ব্যাটারিটি আমরা ঠিক করে নিতে হবে, অর্থাৎ বুথ ফেলর, অর্থাৎ অনেক সময় দেখা যায় হার্ড ডিস্ক ফিল্ড লক্ষ্য করা যায়, সেখানে যে জাম্পারটা আছে সেই জাম্পার কম্পিউটারের সাইডে যে জাম্পার আছে সেই জাম্পারের সাথে লুজ কানেকশন আছে কিনা সেটি প্রধানত লক্ষ্য করতে হবে। অতঃপর যেটি সেটা হলো মেমোরি, নট এনাফ মেমোরি যদি লক্ষ্য করা যায়, তাহলে আমাদের যে মাদারবোর্ডের সাথে যে মেমোরি স্লট গুলো আছে অর্থাৎ মেমোরিটা যেটা আছে মেমোরিটা চেঞ্জ করে অধিক ক্ষমতা সম্পন্ন মেমোরি সেখানে লাগানো যেতে পারে। অর্থাৎ কিবোর্ড কাজ করতেছে না, কিবোর্ড কাজ না করলে প্রথমত দেখতে হবে কিবোর্ডের সাথে লাইন আছে কিনা, অতঃপর সর্বশেষ লাইন যদি থাকে দেন আমরা বুঝতে হবে কিবোর্ডে কোনো একটা বাটনে নষ্ট হয়ে যেতে পারে। তো যদি একান্ত যদি সমস্যা যদি হয় যে কিবোর্ডের কোনোভাবে চালু হচ্ছে, তাহলে নতুন কিবোর্ড কিনে নিতে হবে। মাউসের ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য, মাউসের কোনো পরীক্ষা ঠিকমতো পোর্টগুলো আছে কিনা সেটাও মানে স্মরণ রাখতে হবে। তা মনিটর যদি পাওয়ার না থাকে এসে পাওয়ার কার্ড যেটা মনিটরের সাথে সংযুক্ত সেটা সঠিকভাবে আছে কিনা সেটাও লক্ষ্য রাখতে হবে। মনিটর পাওয়ার অন চালু আছে কিনা, পর্দায় কোনো ছবি না থাকলে যদি আমাদের গ্রাফিক্স কার্ডটা যেটা আছে যে মনিটরের সাথে সংযুক্ত সেটি ঠিকমতো আছে কিনা সেটা আমরা লক্ষ্য রাখতে হবে। দেন প্রিন্টারের প্রিন্ট যদি না হয় এটা কেবল দেখতে হবে, তারপর চালু প্রিন্টার চালু আছে কিনা, কালি আছে কিনা, তারপর লাল বাতি জ্বলছে কিনা, ইত্যাদি ভাবে এই সমস্যাটাগুলি সমাধান করতে হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে সুন্দরভাবে আমাদের সাথে থাকার জন্য এবং মনোযোগ সহকারে শোনার জন্য। অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, এবং যদিও এরপরও কোনো সমস্যা যদি থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, আমরা আশা করি আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।